আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা এখানে কেন আসছেন? এটা বাংলাদেশ এম্বাসি উমান, কেন আসছেন আপনারা? আসি আউট ফর যাওয়ার জন্য। আমরা দেশে যাবো, আমরা এই জায়গায় কাম নাই, কাজ নাই, ঠিক আছে, রুম ভাড়া দিতাম পারে না, খাইতাম পারে না, ওইতে কাম করে দেওয়া শোনাক, নাহলে এনে মারার ব্যবস্থা করে আমরা মরে দেখি, বিষ ফাটা দিয়ে কোনো খাই মরে দেখি। মার্চের 18 তারিখে সব কিছু বন্ধ হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো কিছু খোলা হয়নি। তারপর এতদিন আমরা বসবাসের কাছে কাজ নাই, কাম নাই, এখানে তো আমাদের থাকাটাও কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের সরকার, আমরা কি বাংলাদেশের নাগরিক না? তাহলে আমাদের সরকার আমাদেরকে কেন নিতেছে না? সেটি বাংলাদেশে এখানে তারা বসে আছে, এখানে তো পাস্টার, বাংলাদেশ এম্বাসিতে যারা বসে আছে এগুলো সবাই পাস্টার, এরা শিক্ষিত না, এরা অশিক্ষিত, তো খারাপ, এরা শিক্ষিত পাস্টার, এরা এরা শিক্ষিত হয় নাই। এটাকে বাংলাদেশ সরকার কেন রাখছে আমার মাথায় ধরে নাই, কেন রাখছে? বাংলাদেশের একটা একটা নাগরিককে এরা সঠিকভাবে কোনো সার্ভিস দিতেছে না, শুধু এসির মধ্যে ঘুরতেছে। আর বাংলাদেশ সরকার যত অনুদান দিছে, কয়েকটা কয়েকজনের দিছে, তারপর সবগুলো আত্মসাত করছে, এটা এত বড় অমান। আমরা আমাদের একটাই দাবি, আমাদেরকে আমাদেরকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা কি আপনারা কি চাইতেছেন যে বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রী কি ভুয়া না বাংলাদেশ এম্বাসি অফ উমান ভুয়া? কোনটা ভুয়া, কোনটা ভুয়া আমরা জানতে চাই। হ্যাঁ, বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কি বাংলাদেশের নাগরিক না? তাহলে আমাদেরকে কেন বাংলাদেশ সরকার গ্রহণ করবে না? করোনা এটা ঠিক আছে, করোনা বাংলাদেশে আছে, এই দেশও আছে, পাকিস্তান আমাদের থেকে অর্থনৈতিকভাবে এত দুর্বল, তারপরেও পাকিস্তানের নাগরিককে পাকিস্তান গ্রহণ করতেছে, ইন্ডিয়া গ্রহণ করতেছে, বিভিন্ন কান্ট্রির লোকেরা তারা গ্রহণ করতেছে, নিয়ে যাচ্ছে বিশেষ ফ্লাইটে, আমাদেরকে কেন নিচ্ছে না? আমরা কি এগুলো নাকে মরে যাবো নাকি? ঘুম বাবা আছে, কানা কষ্ট আছে, আমরা এগুলো কোথা থেকে জোগাড় করবো? ওমানে আজকে 6 বছর পর্যন্ত আউট ফাইল দিতেছে না। তারপরে মেন কথা হচ্ছে, ওমানে যদি বই দেওয়ার জন্য শুধু সুবিধা দিতে 6 বছরে তাও দিচ্ছে না। তো আমরা এখানে অবৈধ যারা প্রবাসী আছি তারা কিভাবে চলবে? এখানে না আছে আমাদের কোনো ফ্যাসিলিটি, না আছে আমাদের কোনো সুযোগ সুবিধা, আমরা আমাদেরকে মানে মানুষও মনে করা হচ্ছে না। আমাদের বিশেষভাবে আমরা বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে দেশে দেওয়ার ব্যবস্থা করে, আমরা কোনো কিছু চাই না, আমরা কোনো কিছু চাই না। আপনি আমাদেরকে বিনা কষ্টে নিতে হবে না, আমরা নিজের টাকা দিয়ে আমরা বাড়ি থেকে টাকা নিয়ে আসি, তারপর আমরা দেশে যাবো, কিন্তু আমাদেরকে দেশে দেওয়ার জন্য আপনি ব্যবস্থা করে দেন। আমাদের কথা হচ্ছে এতটুকু, আমরা এই জায়গায় না খেয়ে মরতে চাই না। আপনি বলেন আমরা এখানে সুইসাইড করবো এম্বাসির সামনে, আপনি যদি গ্রহণ না করেন, আপনি আমাদেরকে বলেছেন যে আমরা গ্রহণ করতে পারবো না, তোমরা যা ইচ্ছা তা করো, আমরা বাংলাদেশ এম্বাসির সামনে সুইসাইড করবো। তাহলে যাদের বিষয়তা আছে তাদের কোনো সমস্যা নেই, আমাদের তো বিষয়তা নাই, যে কোনো সাবজেক্টে আমাদের সমস্যা হয়ে গেছে, আর ভাবে বিষয় লাগাতে পারে না, এই জন্য আমরা অবৈধ হয়ে গেছি, ঠিক আছে, কেউ ইচ্ছা করে অবৈধ হয় না, যে কোনো পর্যায়ে মানুষের অবৈধ হয়ে যায়, এই জন্য মানে। আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি অফ উমান, ওমান এম্বাসি। ওমানে থাকা অবৈধ প্রবাসীরা অনেক কষ্টে আছে ওমানে, আজকে হাজার হাজার দর্শক এখানে আসছে, ওমান এম্বাসিতে আসছে দেশে যাওয়ার জন্য, তারা দেশে যাইতে পারতেছে না, বাংলাদেশ সরকার বলছে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে আসছে, পরে বলতেছে এটা ভুয়া কথা, এগুলা বললে হয় না, এত সহজ না, এরকম ভাবে আমাদেরকে ইনসাল্ট করে কথা বলছে, আমরা নাকি এখানে গাদ্দারি নাকি জানি এরকম একটা করতে আসছি, আমরা অবৈধরা দেশে আসছি, এই জন্য অবৈধরা দেশে যাওয়ার জন্য আসছি। এই জন্য দেখেন এখানে হাজার হাজার দর্শক, এটা হচ্ছে সারুজ, আল সারুজ মাত্রা বাংলাদেশ এম্বাসির কাছে সাগরের পার, এখানে এখানে হাজার হাজার দর্শক, এম্বাসির ব্যাক সাইডে আছি আমরা, এম্বাসির সামনের সাইডে হাজার হাজার দর্শক, আমার সামনে আমার দ্বিতীয় ভিডিওতে আছে এটা, আপনারা দেখতে পারবেন ওই হাজার হাজার দর্শকের ভিডিওটা, আমি সবগুলো ভিডিও একসাথে দেব, আপনারা দেখতে পারবেন। আর আমি একটা কথা বলতে চাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, আমরা উমান অবৈধ প্রবাসীদেরকে দেশে অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেশে নেওয়ার ব্যবস্থা করুন। আজকে 6 বছর হয়ে গেছে আর এখানে আউটপাস দিতেছে না, অবৈধ লোকেরা ভিসা লাগানোর জন্য সুযোগ করে দিতেছে না ওমানে, অন্যান্য দেশের মধ্যে কিন্তু আপনারা ছবি করতেছেন, ওমানের মধ্যে এগুলো করতেছেন না। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদেরকে দেশে নিয়ে যান, আমরা না হয় এখানে না খেয়ে মারা দেব, করোনার চাইতে আরো ভয়াবহ পরিস্থিতি, আমাদের পেটে খানা নেই, পেটের ভিতরে খাবার নেই,
আর এখানে অনেকে দেখছেন বলছে বাংলাদেশ এম্বাসি অফ ওমান এখানে মানুষ সুইসাইড করবো আইসা বাংলাদেশ এম্বাসিতে এম্বাসির সামনে আইসা সুইসাইড করবো অনেকে বুঝা গেছে ক্যামেরার সামনে আপনারা কে চান সবাই এখানে সুইসাইড করুক।